আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। আর এই পুজো তো শুধু দুর্গাপুজোর আনন্দ নয়, গোটা এক মাস জুড়ে হরেক রকমের পুজো, আর তার কত রকমের আনন্দ। এ বছরটা অবশ্য ব্যতিক্রমী। এ বছরে অনেক রকমের খারাপ খবর, শুধুমাত্র মহামারী বা অতিমারীর জন্য নয়, অনেক রকমভাবে আমরা বিপর্যস্ত। কিন্তু তার ফাঁকেও বাঙালির জীবনে এই একটা মাস অন্য রকমের রূপ, রস, রং, গন্ধ, স্বাদ নিয়ে আসে। আর আজকে গানের ভিন্ন স্বাদে ডুব দেব আমরা। আর তার জন্য আজকে আমার এখানে আমার অতিথি, আমাদের শিল্পী শ্রী সৈকত শেখরেশ্বর রায়। সৈকতদার সঙ্গে আমার আলাপ আজকের নয়, বহু যুগের। আমি তখন ছোট্ট একটি মেয়ে, দক্ষিণীতে গান শিখতে যাই, তখন আমাদের সিনিয়র সৈকতদা, সেই সময় থেকে সৈকতদার সঙ্গে আলাপ। তারপরে এখন দীর্ঘ পথ আমরা নানানভাবে একসঙ্গে অনুষ্ঠান করে, পারিবারিকভাবে, পাড়া সূত্রে, সব রকম সূত্রে এখন আমরা বন্ধু এবং জুনিয়র এবং সিনিয়র। সেই জায়গা থেকে তোমায় জিজ্ঞেস করি সৈকতদা, সবার প্রথমেই একটা প্রশ্ন যে তুমি তো শুধু রবীন্দ্রসঙ্গীত গাও না, তোমার এখন বৈচিত্র্যটা একটা বিশাল ব্যাপ্তির মধ্যে দিয়ে যাচ্ছে। মানে তুমি বাংলা আধুনিকের সমানভাবে স্বচ্ছন্দ, তুমি তার সঙ্গে ফোকে সমানভাবে স্বচ্ছন্দ, এই এত রকমের গান কীভাবে তুমি, মানে এটা কীভাবে চলে? তাছাড়াও তোমার একটা পেশা আছে, সুতরাং সবটাকে কীভাবে চালিয়ে নিয়ে যাচ্ছ প্যারালেলি? না, অন্য পেশার কথাটা আর এখানে আনছি না, কেন ওটা একেবারে অন্য জগৎ। কিন্তু গানের ক্ষেত্রে বলি, গানের ক্ষেত্রে আমার যে ডিপার্চারটা ফ্রম রবীন্দ্রসঙ্গীত, সেটা কিন্তু খুবই ইন্টেনশনাল। ইন্টেনশনাল মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের গানের যে ফিলসফিটা, মানে আমার এটা খুব মনে হয় যারা প্রচণ্ড রবীন্দ্র ভক্ত এবং রবীন্দ্রনাথের গান ছাড়া আর কিছু শোনেন না, তাদের একটা নোশন আছে যে আমি রবীন্দ্রনাথ শুনবো আর কিছু শুনবো না, এবং বাকি পৃথিবীতে আর যা গান আছে সবই শোনার যোগ্য নয় বা সবই ব্রাত্য, সবই ব্রাত্য। আমার এই ব্যাপারটাতে একটু সমস্যা আছে। তো সেটাই আমার, মানে আমার মানে অনুসন্ধানটা ওইখান থেকেই শুরু যে রবীন্দ্রনাথকে আমি, ঠিক আছে, রবীন্দ্রনাথ তো ডেফিনেটলি একটা জায়গায় বসার অধিকারী, মানে যা কাজ করে গেছেন এবং যেটা দিয়ে গেছেন, কিন্তু তা বলে যে অন্যগুলো আর নেই বা অন্য গান এরকম ফিলসফি নিয়ে কথা বলে না, সেটা কিন্তু নয়। সেইটা, সেই সন্ধানটা করতে গিয়ে কিন্তু আমার অন্য গানের দিকে যাওয়া, এবং সেটা খুব স্বাভাবিকভাবেই আমার লালন এবং তখনকার, মানে আমি বলছি ধরো মানে 1880 থেকে 1920 এই সময় যে গানগুলো লেখা হয়েছে, প্রচুর গান এরকম লেখা হয়েছে যেগুলো কিন্তু রবীন্দ্রনাথের সমসাময়িক, এক্স্যাক্টলি, মানে প্যারালেল টু রবীন্দ্রনাথ একদম। এবং রবীন্দ্রনাথ অনেক জায়গায় কিন্তু রবীন্দ্রনাথ এদের থেকে ইন্সপায়ার্ড হয়ে লিখছে, যেগুলো রেকর্ডে নেই বা সেইভাবে কেউ হয়তো স্টাডি করেননি এখনো, আমার জানা নেই। কিন্তু আমার এটা দেখতে শুনতে খুব মানে ভালো লাগে যে এরাও কিন্তু ছিলেন এবং এরাও কিন্তু মানে একভাবে গান করে গেছেন, কিন্তু রবীন্দ্রনাথ মানে বিইং রবীন্দ্রনাথ, তার যে মানে ম্যানেজেরিয়াল স্কিল বলবো আমি, কেন রবীন্দ্রনাথ সাংঘাতিক যেটা করতে পেরেছেন হচ্ছে নিজের কাজকে বাঁচাতে পেরেছেন, সেটা একটা রবীন্দ্রনাথ একটা দারুণ কাজ করেছেন। তাই জন্য রবীন্দ্রসঙ্গীত কিন্তু আমাদের কাছে এখনও আছে, অন্য সব গান কিন্তু মানে বলতে খারাপ লাগে যে ফসিল হয়ে গেছে, মানে কেউ এখন মানে শুনতে পায় না, কিন্তু হঠাৎ করে কেউ যদি শোনায় তখন কিন্তু তারা সাংঘাতিকভাবে সেটাকে পছন্দও করে। তো আজ সেরমই কিছু গান আমরা এখানে শুনবো। সবার প্রথম কী গান শোনাচ্ছ? ওই যেটা বললাম যে একটা লালনের গান শোনাই, কারণ লালনের ফিলসফিটা রবীন্দ্রনাথ কিন্তু ধার করেছেন, কারণ একদম একদম লালন তার আগের জেনারেশন, আগে কেন বেশ কিছুটা আগের। এবং রবীন্দ্রনাথের ফিলসফি যদি আমি উপনিষদের চ্যানেলটা ধরি এবং লালনের চ্যানেলটা ধরি, মোটামুটি মার্চ করে যায়। তো তাই জন্য সেই গানটা দিয়ে শুরু করি যেটা দিয়ে রবীন্দ্রনাথ অনেক গান লিখেছেন। একদম, তাহলে আজকের প্রথম গান কথা কয় রে? দেখা দেয় না। নড়ে চড়ে হাতের কাছে, নড়ে চড়ে হাতের কাছে, খুঁজলে জনম, খুঁজলে জনম ভর মেলে না। কথা কয় রে দেখা দেয় না, কথা কয় রে দেখা দেয় না, নড়ে চড়ে হাতের কাছে, নড়ে চড়ে হাতের কাছে, খুঁজলে জনম, খুঁজলে জনম ভর মেলে না। কথা কয়রে দেখা দেয় না, কথা কয়রে দেখা দেয় না।
তারে আসমান জমিন আমার চিনি নে আমি গো খুঁজি তারে আসমান জমিন আমার চিনি নে আমি গো একই ভীষণ ভুলে ভ্রমি একই ভীষণ ভুলে ভ্রমি একই ভীষণ ভুলে ভ্রমি আমি কোনজন সে কোন জানা কথা কইরে দেখা দেয় না কথা কইরে দেখা দেয় না রহিম সে কোন জন মাটি কি পবন জল কি হুতাশ শুধাইলে তার অন্বেষণ গো শুধাইলে তার অন্বেষণ শুধাইলে তার অন্বেষণ মূর্খ দেখে কেউ বলে না কথা কইরে দেখা দেয় না কথা কইরে দেখা দেয় না কাছে হয় না খবর কি দেখতে যাও দিল্লি লাহোর গো হাতের কাছে হয় না খবর কি দেখতে যাও দিল্লি লাহোর গো সিরাজ সাইকয় লালন রে তোর সিরাজ সাইকয় লালন রে তোর সিরাজ সাইকয় লালন রে তোর সদাই মনের ভ্রম যায় না কথা কইরে দেখা দেয় না কথা কইরে দেখা দেয় না নড়ে চড়ে হাতের কাছে নড়ে চড়ে হাতের কাছে খুঁজলে জনম ঘর মেলে না কথা কইরে দেখা দেয় না কথা কইরে দেখা দেয় না কথা কইরে দেখা দেয় না এই গানটা শুনতে শুনতে ভাবছিলাম যে রবীন্দ্রসঙ্গীতের প্রশিক্ষণ তোমার দক্ষিণীতে সেটা আমরা জানি কিন্তু এই গানগুলো গাইতেও তো একটা প্রশিক্ষণের প্রয়োজন হয় কোথাও ভালো লাগার বাইরে গিয়ে যে আমি সঠিকভাবে সেটাকে শ্রোতার কাছে পৌঁছতে পারলাম কি না তো সেই প্রশিক্ষণ বলো বা সেই প্রচেষ্টা সেই রেওয়াজ সেটা তুমি কোথা থেকে পেলে নাকি সেটা তোমার নিজের ভেতর থেকেই নিজে নিজে তৈরি করা একটা ব্যাপার দেখো এটা এটা আমাকে অনেকেই বলেছেন যে তুমি এই গানগুলো গাইছো কার কাছে শিখেছো বা আদৌ শিখেছো কি না এখন ব্যাপারটা হচ্ছে যে ধরো আজকে হেমন্তবাবু একটা গান গাইছেন উনি কি শিখে গাইছেন উনি তো সেটা ক্রিয়েট করছেন তো এরকম তো প্রচুর মানুষ আছে যারা ক্রিয়েট করে তো কিশোর কুমারও তাই হ্যাঁ সবাই সবাই মানে যারা অরিজিনাল গান গেয়েছেন আর কি তারাই সেটা এবার আমার সেদিক থেকে আমি চিন্তা করি এই গানটা আমার নিজের করে আমি গাইবার চেষ্টা করি কিন্তু হ্যাঁ যারা স্টলওয়ার যারা অসাধারণ গেয়ে গেছেন গানগুলো তাদের থেকে ইন্সপায়ার্ড হই কিন্তু খুবভাবে চেষ্টা করি যাতে সেটা অনুকরণ না হয় সেটা একটা ডেঞ্জারাস জিনিস হয়ে যায় অনেক জায়গায় ফেল করি আমি কিন্তু চেষ্টা করি যাতে অনুকরণ না হয় এবং সেই কারণেই হয়তো মানে শেখা থেকে আমি নিজেকে একটু বিরত রেখেছি কারণ শিখতে গেলেই যেটা হবে হচ্ছে একটা অন্য গায়কই চলে আসবে বা একটা হয় না সঙ্গীত এমনিই তো গুরুমুখী বিদ্যা কারণ না কারোর একটা ছাপ নিজের গানের উপর সেটা চলে আসবে কারণ আমার একটা গান শেখার যেহেতু একটা এক্সপিরিয়েন্স আছে সুদীর্ঘ কত বলবো অন্তত 15-20 বছর একটা এক্সপিরিয়েন্স আছে গান কীভাবে শিখতে হয় সেইটুকু জানি বলে সেই বিদ্যাটা নিয়েই অন্য গানগুলো চেষ্টা করি
নিজের করে নিতে। শিল্পী সৈকত শেখরেশ্বর রায়কে আজকে আমরা পেয়েছি একদম অন্য ধারার গানে, মাটির গানে, বাউলের গানে, ভাটিয়ালির টানে, সব রকম সুরের মধ্যে, সব রকম মেলবন্ধনের মধ্যে দিয়ে আজকে আমরা যাব। আপাতত পরের গান কোনটা? ওই পাগলের গানটা গাই। পাগল খুঁজে পেলাম না, পাগল হলাম। হ্যাঁ, কারণ এটাও এটাও কিন্তু রবীন্দ্রনাথের ফিলোসফির অনেক ছায়া আছে, যে প্রথমত পাগল কারে কয় সেটা একটা ব্যাপার, মানে সেটার থেকেও একটা কথা আরেকটা চলে আসে যে মানে স্বাভাবিক মানুষ কাকে কয়, সেটাও খুব একটা সাংঘাতিক ব্যাপার যে কে স্বাভাবিক কে পাগল, মানে কে ওই পর্যায়ে পৌঁছে গেছে কে নিচে আছে। এটা দেখো রবীন্দ্রনাথের গানেও রবীন্দ্রনাথ এক জায়গায় বলে গেছেন যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। হ্যাঁ হ্যাঁ, তার পরের লাইনটাও কি সুন্দর, যে আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে, কালকে প্রাতে মালা হাতে আসবে রে তোর পিছু পিছু। একদম, মানে সেটাই তো সত্যি কথা, কে পাগল কে স্বাভাবিক এটা সত্যি কথা, বাস্তব জগতে গিয়ে কে বোঝেন। তাহলে আজকে আমরা যাই পরের গানে, চলো। আমি তাইতে পাগল হলাম না, মনের মতন পাগল পাইলাম না। আমি তাইতে পাগল হলাম না, মনের মতন পাগল পাইলাম না। দেখি নকল পাগল সকল দেশে, আসল পাগল কোন জানা। নকল পাগল দেখি নকল পাগল সকল দেশে, আসল পাগল কোন জানা। পাগল পাইলাম না আমি তাইতে পাগল হলাম না, মনের মতন পাগল পাইলাম না। কেউ পাগল পীড়িতে রসে, কেউ পাগল বিষয় লালসে, কেউ পাগল পীড়িতে রসে, কেউ পাগল বিষয় লালসে। ওরে যশ ধনমান তরে পাগল দেখি সব দেশে, ওরে যশ ধনমান তরে পাগল দেখি সব দেশে। ওরা অনিত্যকে নিত্য ভাবে, নিত্য সত্য চেনে না। অনিত্যকে নিত্য ভাবে, নিত্য সত্য চেনে না। পাগল পাইলাম না আমি তাইতে পাগল হলাম না, মনের মতন পাগল পাইলাম না। শিবের মতো পাগল পাওয়া ভার, সুধা ছেড়ে গরল যিনি করেছেন আহার। শিবের মতো পাগল পাওয়া ভার, সুধা ছেড়ে গরল যিনি করেছেন আহার। ও তার বলদ বাহন বসন চর্ম সর্প অলঙ্কার, ও তার বলদ বাহন বসন চর্ম সর্প অলঙ্কার। ও যে ঘরে ঘরে ভিক্ষা করে, ঘরে যার অন্নপূর্ণা। ঘরে ঘরে ভিক্ষা করে, ঘরে যার অন্নপূর্ণা। পাগল পাইলাম না আমি তাইতে পাগল হলাম না, মনের মতন পাগল পাইলাম না। আমি তাইতে পাগল হলাম না, মনের মতন পাগল পাইলাম না। নদিয়ায় পাগল গৌরাঙ্গ, লয়ে তার সব সাঙ্গ পাঙ্গ। নদিয়ায় পাগল গৌরাঙ্গ, লয়ে তার সব সাঙ্গ পাঙ্গ। আহা ওই ছেলে এই কলিকালে করলে কি রঙ্গ,
আহা ওই ছেলে এই কলিকালে করলে কি রঙ্গ, সে যে কালো জলের নীলা দহে ছাপ দিল আর উঠল না, কালো জলের নীলা দহে ছাপ দিল আর উঠল না, কালো জলের নীলা দহে ছাপ দিল আর উঠল না, কালো জলের নীলা দহে ছাপ দিল আর উঠল না, পাগল পাইলাম না আমি তাইতে, আমি তাইতে পাগল হলাম না, মনের মতন পাগল পাইলাম না, আমি তাইতে পাগল হলাম না, মনের মতন পাগল পাইলাম না, দেখি নকল পাগল সকল দেশে আসল পাগল কোন জানা, নকল পাগল সকল দেশে আসল পাগল কোন জানা, নকল পাগল সকল দেশে আসল পাগল কোন জানা, পাগল পাইলাম না আমি তাইতে, আমি তাইতে পাগল হলাম না, মনের মতন পাগল পাইলাম না, আমি তাইতে পাগল হলাম না, মনের মতন পাগল পাইলাম না। কিছু ফোক গান আছে যেগুলো আমি যদি কাউকে বলি যে লোকগান বলতে তুমি কি বোঝো, সেই গানগুলোর নামই সবার আগে উঠে আসে, আর তার মধ্যে একটা গান হচ্ছে সোহাগ চাঁদ পদ্মিনী। মানে পাড়ায়, বাড়িতে, এমনকি আমরা যেখানেই যাই না কেন, মানে খুব জনপ্রিয় গান এবং সবার মন মাতানো গান কিছু গাইতে বলা হলে এই গানটার কথা উঠে আসে। অথচ সেভাবে এই গানটা স্রষ্টার কথা কি আমরা জানতে পারি? আমি যতদূর জানি এটা প্রচলিত সুর, প্রচলিত কথা, মানে সেভাবে যে এই গানের স্রষ্টা কে সেটা কি কোনোদিনও তোমরা যারা এগুলো নিয়ে রীতিমতো চর্চা, আমি জানি না। আমি এই গানটা আসলে বিভিন্ন মানুষে গেয়েছেন আর গাইতে গাইতে পপুলার হয়েছে প্রচণ্ড। আর যেটা হয় হচ্ছে এটা যেহেতু বিয়ের গান হিসেবে মানে ধরা হয়, তাই জন্য যেটা হয় এটা জিনিস হয় একটা জিনিস, যেটা হচ্ছে যে আমরা যখনই আনন্দের সঙ্গে একটা গানকে রিলেট করি অনেক সময় সেটা আমাদের মনে থাকে অনেক ভালো, মানে অনেক হ্যাপি মেমোরিজ ফিরিয়ে আনে, তো তাই জন্য হয়তো গানগুলো আরও ভালো লাগে। এবং সবচেয়ে মানে ইম্পর্টেন্ট বিষয়, বাংলা গান নিয়ে যারা এমনিতে হয়তো চর্চা করে না তারাও কিন্তু এই গানগুলো সম্পর্কে ওয়াকিবহাল। মানে আজকের দিনে দাঁড়িয়ে খুব কন্টেম্পোরারি জেনারেশন এক্স ওয়াই জেড যারা, যারা খুব হিন্দি গান বা ইংরেজি গানের চর্চার মধ্যেও থাকে, তারাও কিন্তু তাদের কাছেও এই গানগুলো সমানভাবে জনপ্রিয়। তো সেই জনপ্রিয় গানের একটু ছোঁয়া যদি আমরা তোমার গলায় পাই এই মুহূর্তে। ছোঁয়া কেন, পুরোটাই দেবো। সৈকতদের সঙ্গে আড্ডা মেরে এই একটা মজা আছে, সৈকতদা এত রসিক একজন মানুষ, এত সুন্দর সেন্স অফ হিউমার, কল্পনার বাইরে। আমাদের গল্প আড্ডা যত এগোবে সৈকতদা খুব সুন্দর স্মুথলি সেটাকে আমি দেখেছি এগিয়ে নিয়ে যাবে, না আমাকে কথা বলতে হবে না, তার আগে সৈকতদা দিয়ে দেবে ছোট্ট ছোট্ট লোক। চল শুনি গান। চলো সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, নাচেন ভালো সুন্দরিয়ে বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরিয়ে বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পরে নাগকেশরের চুল, বালার হেলিয়া দুলিয়া পরে নাগকেশরের চুল, বালা নাগকেশরের চুল, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, বাজি ঠুমুক ঠুমুক তালে ঠুনু ঠুনু নুপুর বাজে, ঠুনু ঠুনু নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে ঠুনু ঠুনু নুপুর বাজে,
নয়নে নয়ন মিলিয়া গেল শরমের রং লাগে গালে গো শরমের রং লাগে গালে যেমনি নাচেন নাগর খানাই তেমনি নাচেন রায় যেমনি নাচেন নাগর খানাই তেমনি নাচেন রায় নাচিয়া ভুলাও তো দেখি নাগর খানাই একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর খানাই রায় নাগর খানাই সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি যারা ছায়াছবির বা আধুনিক গানের জন্য কথা লেখেন তারা যদি এই ধরনের গান মাটির গান ভাদু টুসু ভাটিয়ালি এই ধরনের গান লেখেন সমানভাবে তারা সেটাতেও দক্ষ এই প্রমাণ কিন্তু খুব বেশি পাওয়া যায় না বা এ ধরনের উদাহরণও খুব বেশি পাওয়া যায় না গৌরীপ্রসন্ন মজুমদার কিন্তু সেক্ষেত্রে এক্সেপশন হিসেবেই আমি বলতে পারি মানে ভাদরও আশ্বিনো মাসের পরে যে গানটা তুমি গাইবে সেটা তাঁর লেখা এবং অংশুমান রায়ের সুর করা তো সেই গানটা সম্পর্কে তুমি একটু বলো যদি বলো পরবর্তীকালে বাংলা ব্যান্ড ভূমি এই গানটাকে আবার রিক্রিয়েট করে এই গানটা আবার ফিরে আসে মানে এমনিতেই গানটা যথেষ্ট জনপ্রিয় ছিল কিন্তু ওরা আবার পরবর্তীকালে এই গানটা গাওয়ার পর গানটা আবার সমানভাবে জনপ্রিয় হয়ে ওঠে ফিরে আসে গানটা বাঙালির মাঝখানে তুমি বলো একটু তোমার অভিজ্ঞতা এই গানটা নিয়ে না দেখো এটা তো সৃষ্টি হয়েছিল এক সময় তারপরে আবার করে মানে ফিরে আসে গানটা খুব মানে প্রচণ্ড জনপ্রিয় হয় গানটা এবং যেটা হয় হচ্ছে আমরা কিছু কিছু মানে লোকসঙ্গীতে ফ্লেভার পাই এবং গানটা বুঝতে পারি এটা একটা বড় ব্যাপার কারণ ধরো একটা গান হচ্ছে মানে হয়তো নর্থ বেঙ্গলের কোনো একটা গান আমরা অনেক কিছু মানে কন্টেক্সচুয়ালাইজ করতে পারি না তাই জন্য গানটা অ্যাপিল করে না এটা মানে অনেক পল্লীগীতির বা অনেক অনেক লোকসঙ্গীতের এটা একটা সমস্যা যেরকম ধরো আমি যেহেতু বলছো তাই জন্য বলছি যে ভাদু গান এবার ভাদু গানের যে মানে হিস্ট্রিটা সেইটুকু না জানলে ভাদু গান অ্যাপিল করবে না একদম হ্যাঁ তো এবার এরকম টুসুও তাই এবার একটা পুরুলিয়ার গান এবার পুরুলিয়ার গান যদি আমি ধরি সেই গানের মানে কনটেক্সটটা কী সেইটা যদি না জানি তাহলে গানটা ভ্যালিড হয় না ভাদুর আশ্বিনো মাসে অনেকটা কিন্তু আমি বলবো অনেকটা আরবানাইজড নববিবাহিত পুরুষদের জন্য একদম আইডিয়াল গান আর না থাকিও বাপের ঘরে বধুরে তাড়াতাড়ি ফিরে এসো হ্যাঁ তাড়াতাড়ি ফিরে এসো গানটা আমার আমি এখানে গানটা আজকে মানে গাইবার জন্য প্ল্যান করেছি অন্য কারণে সেটা হচ্ছে যে দেখো পুজো সময় এই যে রিলেশনশিপগুলোর একটু একটু অদল বদল হয় মানে উমা আসে বাড়িতে এবার সে উমাকে কিছুতেই বাড়িতে যেতে দেবে না শিব ওখানে দাঁড়িয়ে আছে এই যে মায়ের সঙ্গে মেয়ের বা বাবার সঙ্গে বিবাহিত কন্যার যে রিলেশনশিপটা এই এই তো এলি আবার যাবি কেন এইবার যেটা আগমনী গানেরও সাবজেক্ট আগমনী গানের 90% আগমনী গান তাই কথা বলে যে এতদিন পরে এসেছিস এবার যাবি কেন থেকে যা কিছুদিন উল্টো দিকে আবার শিব ওখানে এটা হচ্ছে উল্টোটা মানে এখানে বর সে বাড়িতে বসে আছে সে বলছে যে আর কতদিন থাকবে তুমি চার দিনের জন্য এসেছে তাতেও টানাটানি আরম্ভ হয়ে গেছে তো আমার মনে হয় এটার সঙ্গে প্রসপ্যারিটির একটা খুব সম্পর্ক আছে কারণ এই সময়টা এই যে ভাদর আশ্বিন শীত আসছে একটা মানে একটা উৎপাদন তো অনেক বেশি হয় তোমার ধান টান পয়সা মানুষের কাছে বেশি থাকে মন খুব ভালো থাকে যদিও এবার চিত্রটা একদমই উল্টো এবার হয়তো আলাদা হয়ে গেছে কারণ গানগুলোর ইতিহাস কিন্তু তাই তাই বলে কারণ আমি এখন এত হ্যাপি আছি আমি এত এখন ভালো আছি তো আমি চাইছি যে তুমিও আমার কাছে এসো বা তুমিও এবার এবার থেকে যাও এবার সেটা কিন্তু ওর মায়ের ক্ষেত্রেও হয় মানে মাও চায় যে আমার মেয়ে এসছে এতদিন থাক এবার বাড়িতে তো সেটার জন্যই আমি এখন পুজোর গানে ওই আগমনী টিপিক্যাল আগমনী একটা সেন্টিমেন্টটা না দিই উল্টো একটা একটা সেন্টিমেন্ট কারণ ছেলেদের কথা তো ভাবতে হবে না সেই সেই তো তোমার স্ত্রীর ক্ষেত্রে এটা হয় কি আমার স্ত্রীর ক্ষেত্রে এই গানটা রোজ করতে হয় অন্য ব্যাপার যাই হোক এই ঘরোয়া ব্যাপারে মন না দিয়ে আমরা গানে ফিরি আর কি ভাদ্র আশ্বিন মাসে শোনাও দেখি চলো
আদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে আর কি থাকিবে বাপের ঘরে গো মন আমার কেমন কেমন করে ও বধুরে আর না থাকি ও বাপের ঘরে ও বধুরে আর না থাকি ও বাপের ঘরে আর না থাকি ও বাপের ঘরে ও বধুরে আর না থাকি ও বাপের ঘরে হলুদ বাটা হলো বাঁশি পিরিতি হইল গলার ফাঁসি হলুদ বাটা হলো বাঁশি পিরিতি হইল গলার ফাঁসি ঢেলেক দিয়া তোমায় মনে পড়ে গো মন আমার কেমন কেমন করে ও বধুরে আর না থাকি ও বাপের ঘরে ও বধুরে আর না থাকি ও বাপের ঘরে দিনে মেলায় যাব ধামসা মাদল সঙ্গে লিব পরব দিনে মেলায় যাব ধামসা মাদল সঙ্গে লিব সুরগুঞ্জা ফুলে লালে লাল তোর ঘুঙ্গুরাটা দিবে নাকি তার মহুয়া ফুলেতে মৌ ধরে গো মন আমার কেমন কেমন করে ও বধুরে আর না থাকি ও বাপের ঘরে ও বধুরে আর না থাকি ও বাপের ঘরে টুসি মধু খায়ে হলো খুশি ফুলে ফুলে ফুল টুসি মধু খায়ে হলো খুশি হিংসাতে চোখ জ্বলে পুরে মরে গো মন আমার তুমি তুমি করে ও বধুরে আর না থাকি ও বাপের ঘরে ও বধুরে আর না থাকি ও বাপের ঘরে ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে আর কি থাকিবে বাপের ঘরে গো আর কি থাকিবে বাপের ঘরে ও বধুরে আর না থাকি ও 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 বাপের ঘরে গানগুলো এই মাটির গান বা বাউলের গান এই গানের সঙ্গে বাংলাদেশি কবিদের বা বাংলাদেশি বাউলদের কিন্তু একটা অদ্ভুত যোগাযোগ মানে আমি এই মুহূর্তে আমার পল্লীকবি জসীমউদ্দিনের কথা মনে পড়ছে বহু গানই বহু বিখ্যাত ফোক গান তাঁর লেখা সুর করা তেমনি শাহ আব্দুল করিম হ্যাঁ এবং তোমার সঙ্গেই আমি লাস্ট ফেব্রুয়ারি মাসে একটা অনুষ্ঠান করেছিলাম সেখানে তুমি ওনার আরেকটি গান গিয়েছিলে কেন পিরিতি ওই গানটি তুমি গিয়েছিলে হ্যাঁ কেন পিরিতি বাড়াইলে বন্ধু না অসম্ভব সুন্দর সুর এবং তার অসম্ভব সুন্দর তুমি একটু আগে যে ফিলসফির কথা বলছিলে
তো তোমার কোথাও একটা মনে হয় কি যে বাংলাদেশি কবিরা এই গানকে আরও অনেক বেশি উদ্বুদ্ধ করেছেন, তাদের অনুপ্রেরণা বা তাদের যোগদানটা থাকার দরুন ফোক অনেক বেশি এনরিচড হয়েছে? অবশ্যই, একটা একটা দেশে যখন তোমার জাতীয় ভাষা বাংলা হয়, তাদের একটা একটা তারা একটু এম্পাওয়ার্ড হয়, এটা স্বাভাবিক ব্যাপার। আমরা তো এখানে একটা একটা কী বলবো, একটা সেকেন্ড গ্রেড ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করি বাংলাকে, যে ইংরেজি হিন্দিটাই ভালো, বাংলাটা যদি পারো শেখো, নাহলে না শিখলেও চলে, ইংরেজিতে লেখো, এই একটা ব্যাপার থাকে। তো যেটা বাংলাদেশে নয়, বাংলাদেশে কিন্তু এখনও যা যা ভালো কাজ হচ্ছে, অন্তত লেখার দিকে আমি বলবো, গান এবং লিটারেচারটা আমি ছেড়ে দিচ্ছি, গানের ক্ষেত্রে আমি বলতেই পারি যে বেশ ভালো কাজ হচ্ছে, কারণ বাংলাটাকে তারা সেভাবে নিয়েছে, এটা হচ্ছে ব্যাপার। আর শাহ আব্দুল করিমের ব্যাপারে একটা যেটা, যেই কারণে আমি এই গানটাও বেছেছি আজকে যেটা গাইব, সেটা হচ্ছে দেখো বাউল সঙ্গীত কিন্তু চিরকালই খুব কন্টেম্পোরারি, মানে যেই সময়কার গান সেই সময়কার সোশ্যাল মিলু সব কিছু কনসিডার করে বাউল সঙ্গীত তৈরি হয়েছে, ডেফিনেটলি আমাদের মানে ওই যে গ্রেটার ফিলোসফিটাকে মাথায় রেখে। এবার আমরা তো যা শুনেছি সেই পুরনো পুরনো 100 বছর পুরনো গান, সেটার ল্যাঙ্গুয়েজ আলাদা। এই একজন মানে শাহ আব্দুল করিম, উনিও বাউল, ওনার লেখায় কিন্তু কন্টেম্পোরারি জিনিসপত্র অনেক উঠে আসছে। আজকে আমি একটা আমার মানে আমার জীবনকে আমি যদি কম্পেয়ার করতে চাই কিছুর সঙ্গে, আমি কী দিয়ে কম্পেয়ার করব? এখন তো আর ওই জিনিসগুলো নেই, এখন আমার গাড়ি চাই, আমার এইসব কথাগুলো চাই, আমার আজকের দিনে যেগুলো প্রযোজ্য যেসব কথাগুলো সেইগুলো আমার দরকার গানে। তো শাহ আব্দুল করিমের কিন্তু বহু গানে এই ব্যাপারটা আছে, কিন্তু অবশ্যই যে বাউলের ফিলোসফিগুলো থেকে উনি বেরিয়ে আসেননি, তাই জন্য আমরা যে এক্সপেরিমেন্টেশনের কথা বলি না, অনেক সময় রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রেও বলা হয় যে আমার ধারণা রবীন্দ্রনাথ আজকে যদি গান লিখতেন তাহলে কিন্তু খুবই কন্টেম্পোরারি শব্দ নিয়ে লিখতেন, আমরা যেটা মানে প্রচণ্ডভাবে শব্দ নয় সুরও, এই যে অনেকে বলেন না এটা প্রয়োগ করো না ওটা প্রয়োগ করো না, আমার ধারণা রবীন্দ্রনাথ থাকলে তাঁর গানে তিনি অনেক কিছু আনতেন, একদম একদম আনতেন, কারণ ওনার দেখো ওনার প্রায় শেষের দিকেও তো উনি ওই গানটা করেছেন যে যেটা মন্দিরা নৃত্য করে যে গানটা দুই হাতে কালীর মন্দিরা সদাই বাজে, এবার এই এক্সপেরিমেন্ট ওই গানটা যদি না থাকতো আরও রবীন্দ্র অনুরাগীরা কিন্তু এই এক্সপেরিমেন্টটা কোনো দিন করতেন না, কিন্তু রবীন্দ্রনাথ যেহেতু নিজে করে গেছেন বলে তাহলে কিন্তু সেটা ভ্যালিড হয়ে গেছে। তো সেটাই হচ্ছে ব্যাপার, মানে এতটা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসতেন একটা মানুষকে আমরা এইভাবে খাঁচায় বন্ধ করে রেখেছি, এটা আমার সত্যি খুব খারাপ লাগে। তাই জন্য আমার শাহ আব্দুল করিমের গানগুলো আমার স্টাডি করতে খুব ভালো লাগে, যে কীভাবে ওই সেম ফিলোসফি সেম বক্তব্যটা আজকে আমি নতুন কথা দিয়ে নতুনভাবে আজকে জেনারেশন যাতে সেটা বুঝতে পারে সেইভাবে প্রেজেন্ট করতে পারছি এবং কোথাও একটা কানেক্ট করতে পারে। একদম একদম। তাহলে চলি পরের গানে, আমরা তো পরের গানে চলবো কিন্তু গাড়ি কিন্তু চলবে না, পরের গান তাই বলে না, গাড়িটা চালিয়ে যেতে হবে, যাই হোক চালিয়ে যেতে হবে, চলো চলো। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মেলে না, মধ্যপথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মেলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, মহাজনে যতন করে তেল দিয়াছে টাঙ্কি ভরে, মহাজনে যতন করে তেল দিয়াছে টাঙ্কি ভরে, গাড়ি চালায় মন ড্রাইভারে ভালো মন্দ বোঝে না, গাড়ি চালায় মন ড্রাইভারে ভালো মন্দ বোঝে না, গাড়ি চলে না চলে না
ময়লা জমেছে, পার্টসগুলো ক্ষয় হয়েছে, ইঞ্জিনে ময়লা জমেছে, পার্টসগুলো ক্ষয় হয়েছে, ডাইনামো বিকল হয়েছে, হেডলাইট দুইটা জ্বলে না, ডাইনামো বিকল হয়েছে, হেডলাইট দুইটা জ্বলে না, গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না, চলে না, ব্যতিক্রম করে কন্ডিশন ভালো নয় রে, ইঞ্জিনে ব্যতিক্রম করে কন্ডিশন ভালো নয় রে, কখন জানি ব্রেক ফেল করে ঘটায় কোন দুর্ঘটনা, কখন জানি ব্রেক ফেল করে ঘটায় কোন দুর্ঘটনা, গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না, আব্দুল করিম ভাবছে এবার কন্ডেম গাড়ি কি করবে আর, আব্দুল করিম ভাবছে এবার কন্ডেম গাড়ি কি করবে আর, সামনে ভীষণ অন্ধকার করতেছি তাই ভাবনা, সামনে ভীষণ অন্ধকার করতেছি তাই ভাবনা, গাড়ি চলে না, চলে না, চলে না রে, 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 গাড়ি চলে না। আজকে যে গানের তালিকা তুমি আমায় দিয়েছ তার মধ্যে মূলত মাটির গান, লোকগান ইত্যাদি বা ভাটিয়ালি ইত্যাদি রয়েছে, তার মাঝখানে একটা ছবির গান, ছবির নাম হারমোনিয়াম, 1976 সালে মুক্তিপ্রাপ্ত ছবি, হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছিলেন এই গান তপন সিনহার কথায় ও সুরে। এই গানটাকে কেন বাছলে, মানে এটা এই এই সব কিছুর মাঝখানে হয় না ক্লাটার ব্রেকিং একটা জিনিস, সেটা কেন? না দেখো, আমি যেই সুরের দিকে আজকে গানগুলো রেখেছি সেই সুরে কিন্তু এটা তাই হয়, কারণ এটাও একটু একটু ভাটিয়ালির একটা টান আছে, হ্যাঁ টান আছে, ওই ওই দিক থেকে এটা এই গ্রুপেই পড়ে। আর যেটা হয়েছে যে হারমোনিয়াম সিনেমায় আমার এটা দারুণ ভালো লাগে গানটা, এই কারণে, মানে সিনেমার কনটেক্সটে আমি বলছি যে একটা জিনিস যেটা একজনের কাছে একদম নিষ্প্রয়োজন হয়ে যায়, একদম ফেলার জিনিস হয়ে যায়, অন্যের কাছে সেটা একদম মানে সাংঘাতিক প্রাইসলেস একটা জিনিস, এই যে একটা একটা জিনিসের ভ্যালুয়েশন, যে কিভাবে তুমি, এটা মানুষের ক্ষেত্র সত্যি, যে আমার কাছে একটা মানুষের কোনো ভ্যালু নেই কিন্তু আরেকজনের কাছে সে হচ্ছে একদম প্রাণের সখা, তো সেই দিক থেকে আমার ব্যাপারটা খুব ভালো লাগে। এখন যে স্বামী স্ত্রী ব্যাপার আমরা আগের গানটা করলাম, মানে তুমি দেখছো স্বামী আর স্ত্রী থেকে বেরোতেই পারছো না, হ্যাঁ একদম সেই সেটার জন্যই তো। এবার আমি যখন আমাকে যখন ওরা একটা কটু কথা বলে যে তোমার দ্বারা কিছু হবে না বা এইসব জিনিসগুলো, তখন আমি এই সিনেমার কথা মনে করি যে তোমার কাছে আমি ফেলার যোগ্য হতে পারি কিন্তু আরেকজনের কাছে কিন্তু, হ্যাঁ সেটাই একটা ওয়ার্নিং হয়ে যায় এবং সব কিছু আবার মানে রিসেট করে যায় আর কি। বেশ, আর এই গানের ফিলোসফিটাও যে এরকম হতে পারে এটা আমার জানা ছিল না, পরবর্তীকালে গানটা শুনলে বা গাইলে তখন মনে পড়বে যে এটাও এটাও একটা দিক। না এটা গানের কথা বলছি না, এটা সিনেমাটার কথা বলছি। ঠিক আছে চলো, মন বলে আমি শুনবো এবার হারমোনিয়াম ছায়াছবির গান তোমার গলে বলো। আমি মনের কথা জানি না, মন বলে আমি মনের কথা জানি না, তারায় তারায় উড়ে বেড়ায়, তারায় তারায় উড়ে বেড়ায়, মাটিতে এসে নামে না, মন বলে আমি thank you.
তারা টানে সাঁঝের তারা হাতছানি দেয় ভোরের তারা টানে সাগর ঢেউয়ে ভেসে যায় সে সাগর ঢেউয়ে ভেসে যায় সে কোন পারে কে জানে দেহ আমার চলতে না রে বইতে না রে ভারে হালকা হাওয়ায় পাল্টি চড়ে হালকা হাওয়ায় পাল্টি চড়ে কোথাও সে যে থামে না মন বলে আমি মনের কথা জানি না মন বলে আমি মনের কথা জানি না তেরো নদী সাত সমুদ্র সেজে রে ভাই তারি দোসর তেরো নদী সাত সমুদ্র সেজে রে ভাই তারি দোসর ভরা শ্রাবণ ভরা ভাদো ভরা শ্রাবণ ভরা ভাদো সবই যে ভাই তারি দোষ দেহ আমার ঘরের কোণে তাকাই মিছে কার বিহানে দিনের আলো রাতের আধা দিনের আলো কিছুই সে যে মানে না মন বলে আমি মনের কথা জানি না মন বলে আমি মনের কথা জানি না তারায় তারায় উড়ে বেড়ায় মাটিতে সে নামে না মন বলে আমি মনের কথা বলে আমি মনের কথা জানি না মন বলে আমি মনের কথা জানি না একের পর এক গান শুনতে শুনতে আমাদের আড্ডা এগিয়ে চলেছে কিন্তু একটু আগেই যে কবির কথা হচ্ছিল যে কবির কথা হয়তো বাঙালির জীবনে ফিরে ফিরে আসে পল্লী কবি জসিমউদ্দিন এত সুন্দর সরল লেখা এবং আমার মনে আছে আমাদের স্কুলেও জসিমউদ্দিনের কবিতা থাকতো তোমার নিশ্চয়ই মনে থাকবে সেই সময়ও কোনোদিন আমাদের আলাদা করে জসিমউদ্দিনের কবিতার মানে বোঝাতে হয়নি এত সুন্দর করে সহজ সরলভাবে সেই কবিতা আমরা বলেছি পাঠ করেছি আবৃত্তি করেছি কোনোদিন আলাদা করে তার মানে বোঝাতে হয়নি সুতরাং সেই কবির গান যে সবার কাছে সমানভাবে সমাদৃত হবে এটা তো খুব স্বাভাবিক তাই না একদম একদম আর আজকে তাঁর কোন গানটা আমরা এই মুহূর্তে শুনতে চলেছি সেটা যদি একটু বলো আমি ঠিক করেছি ওই গানটা গাইবো নাও ছাড়িয়া দে পালু রাইয়া দে দারুন ছল ছলাইয়া চলুক রে নাও মাছ ধরিয়া দে আর এই মানে অদ্ভুত একটা রিদম আছে এই গানটার মধ্যে মানে শুধু কথা না এই গানটার সুরটার ক্ষেত্রেও বলতে হয় যে কি ভীষণ সুন্দর একটা সৃষ্টি আমার মনে হয় কথা না বাড়িয়ে আমাদের গানে যাওয়া উচিত কারণ এই গানের জন্য আর কথার দরকার নেই গানটাই স্বয়ং সম্পূর্ণ একদম চলো সারিয়া দে পালুরাইয়া দে সল সলাইয়া সোলুক রে নাও মাঝ দইরা দিয়া সোলুক মাঝ দইরা দিয়া হে নাও সারিয়া দে পালুরাইয়া দে সল সলাইয়া সোলুক রে নাও মাঝ দইরা দিয়া সোলুক মাঝ দইরা দিয়া
বিড়ালি বিড়ালি পাওয়ে নাওয়ের বাদাম নড়ে, আরে উড়ালি বিড়ালি পাওয়ে নাওয়ের বাদাম নড়ে। আথালি পাথালি পানি সলা, আথালি পাথালি পানি সলা সলা করে রে, আরে খল খলাইয়া হাসাই উঠে বৈঠার হাতল সাইয়া, হাসে বৈঠার হাতল সাইয়া, হে নাউসারিয়া দে পালু দাইয়া দে, সল সলাইয়া সোলুক রে নাও মাছ দইটা দিয়া, সোলুক মাছ দইটা দিয়া। ঢেউয়ের তালে পাউয়ের ফালে নাউয়ের গলই কাঁপে, তীর্তিরাইয়া নাউয়ের খইয়া রোদ তুফান মাপে মাপে, রোদ তুফান মাপে। চিরলি পিরলি পুলে ভ্রমর ভ্রমরি খেলে রে, আরে চিরলি পিরলি পুলে ভ্রমর ভ্রমরি খেলে রে। বাদল ইউদালিকায় পানিতে জমিতে হেলে রে, আরে তুত্তুরাইয়া আইলো দেবা জিতি হাতে লইয়া, আইলো জিতি হাতে লইয়া, হে নাউসারিয়া দে পালুরাইয়া দে, সল সলাইয়া সোলুক রে নাও মাছ দইটা দিয়া, সোলুক মাছ দইটা দিয়া। ধানে শ্যামলা বনে হইলদা পঙ্খি ডাকে, সিকমিকাইয়া হাসে রে সান সৈশা ক্ষেতের ফাঁকে ফাঁকে, সৈশা ক্ষেতের ফাঁকে। শালি ধানে শ্যামলা বনে হইলদা পঙ্খি ডাকে, সিকমিকাইয়া হাসে রে সান সৈশা ক্ষেতের ফাঁকে ফাঁকে, সৈশা ক্ষেতের ফাঁকে। সোনালি রূপালি রঙে রাঙা হইল নদী, আরে সোনালি রূপালি রঙে রাঙা হইল নদী। মিতালি পাতাইতাম ওই মনের মিতা পাইতাম যদি রে, আরে সিল মিলাইয়া খালের পানি নাচে তৈয়া তৈয়া, পানি নাচে তৈয়া তৈয়া, হে নাউসারিয়া দে পালুরাইয়া দে, সল সলাইয়া সোলুক রে নাও মাছ দইটা দিয়া, সোলুক মাছ দইটা দিয়া। উড়ালি বিড়ালি পাওয়ে নাওয়ের বাদাম নড়ে, আরে উড়ালি বিড়ালি পাওয়ে নাওয়ের বাদাম নড়ে। আথালি পাথালি পানি সলা, আথালি পাথালি পানি সলা সলা করে রে, আরে খল খলাইয়া হাইসাই উঠে বইটার হাতল সাইয়া, হাসে বইটার হাতল সাইয়া, হে নাউসারিয়া দে পালুরাইয়া দে, সল সলাইয়া সোলুক রে নাও মাছ দইটা দিয়া, সোলুক মাছ দইটা দিয়া, মাছ দইটা দিয়া, সোলুক মাছ দইটা দিয়া, মাছ দইটা দিয়া, সোলুক মাছ দইটা দিয়া, মাছ দইটা দিয়া, সোলুক মাছ দইটা দিয়া। জসীমউদ্দিনের একটা গান তো শুনলাম, আর একটা গান শুনবার খুব ইচ্ছে করছে সেই জন্য বলছি, এটাও বহুল প্রচলিত একটি গান। এই গানটি আমার মনে আছে আমরা স্কুলে পড়ি তখন 7-8 হবে, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই কোন ক্লাস বা কোন সাল। শান্তনু মৈত্র এই গানটির একটি হিন্দি ভার্সন করেছিলেন, উনি কম্পোজ করেছিলেন, অবভিয়াসলি একদম ডিটো কম্পোজিশন নয়, তবে বেস লাইনটাতে গিয়ে সুরটা মিলে যায় এবং গানটা শুরুও হয় আমায় ডুবাইলি রে ভাসাইলি রে, এটা বলেই। সুতরাং এটা ডিক্লেয়ার যে আমি সুরটা ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে, গানটি গিয়েছিলেন শুভা মুদগল এবং গানটির নাম ছিল ভাইরে রিশতো কি ডগর হে মুশকিল, এসে না মিলেগি মঞ্জিল, চলনা তু সম্ভল সম্ভলকে। এবং তারপরে গিয়ে ফাইনালি একদম সুরটা এই সুর, বিশ্বাস করো, মানে আমি দর্শক শ্রোতাদেরও বলতে চাই যে একটা গান, সেটা একটা বাংলা ভাটিয়ালি গান, সেখান থেকে সম্পূর্ণ সাবজেক্টটা পাল্টে, কথাগুলো পাল্টে, থট বা ফিলসফি পাল্টে, শুধু সুরটা এক রাখা হয়েছে, সেই গানটাও যে কি ইকুয়ালি শুনতে ভালো লাগছে,
কল্পনার বাইরে। মানে আমি সেই জন্যই বললাম যে সৃষ্টিটাই এমন, যে অরিজিনাল সৃষ্টিটাই এমন, তুমি ওই জলের মতো যে পাত্রেই রাখো না কেন জিনিসটা সমানভাবে সুন্দর হয়ে ওঠে। তো আমার মনে হয় আমায় ডুবাইলির এত রেন্ডিশন আমরা শুনেছি, এটা তো একভাবে না, এক একজন এক এক রকমভাবে গেয়ে থাকেন। মানে আমরা ইউটিউবে দেখলেই দেখতে পাবো কত রকমভাবে মানুষ আমায় ডুবাইলিরে গিয়েছেন, কিন্তু আমার মনে হয় যে সব রকমভাবেই বোধ হয় গানটা সুন্দর, তাই না? একদম। আর এই গানগুলোর জন্য যেটা বলা দরকার সেটা হচ্ছে একটা নস্টালজিয়া কাজ করে। যেরকম ধরো তুমি আজকে ঢাকের আওয়াজ শুনে পুজোর সঙ্গে রিলেট করছো, আজকে বড় হয়েছো এখানে, এবার তুমি কোনো কারণে ধরো বিদেশে গিয়ে থাকলে বা আফ্রিকার কোনো জঙ্গলে থাকলে নেক্সট 20 বছর, এবার ওখানে গিয়ে যদি তুমি ঢাকের আওয়াজ হঠাৎ শোনো তাহলে একটা সাংঘাতিক ফিলিং হবে। তো এটা হচ্ছে, এটা তো আমাদের আমাদের মেমরি, আমাদের ইতিহাস যেটুকু আছে। তো এই গানগুলো কিন্তু সেই রকম, এই গানগুলো যেই সেন্টিমেন্টটা তৈরি করে, শুধু সুরটা নয়, তোমার সুরের সঙ্গে তোমার হিস্ট্রি, তোমার মেমরি সব কিছু একসাথে উঠে আসে। তো এই গানগুলোর মানে ভালো লাগার পেছনে আমাদের অন্তত কারণ কিন্তু ওইটা। তারপরে বলছি উথালি পাথালি আমার বু, ও মনেতে নাই সুখ রে আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি হাত সানি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল। জলে সাই ভাসায়ে সাগরের বানে, পানসা জলে সাই ভাসায়ে সাগরের বানে, আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে, বুঝি কুল নাই আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে।
चाहे दरिया पाने दरिया आसमान पाने आसमान चाहे दरिया पाने दरिया आसमान पाने अरे लक्ष बछर पार होइलो लक्ष बछर पार होइलो केउ ना ता जाने रे अकुल दरियाय बुझी कुल नाय रे आमाय डुबाइलि रे आमाय भसाइलि रे अकुल दरियाय बुझी कुल नाय रे कुल नाय सीमानाय अथई दैरार पानी সীমানাই অথই দৈরার পানি দিবসে নিশীথে ডাকে দিবসে নিশীথে ডাকে দিয়া হাত সানি রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে বললাম গানটা শুনে নিয়ে তারপরে আরো দুজনের কথা বলবো, সেই দুজন হচ্ছে মাখনদার পার্থদা। এই গান এই রকম জনপ্রিয় এবং এই রকম হই হই করে গাওয়া এবং এই রকম একদম মাতিয়ে দেওয়াটা অসম্ভব যদি যন্ত্রাণু সঙ্গ এত সুন্দর না হয়। এটা তো আমরা প্রত্যেকেই মানে আজকে এখানে মাখনদা পার্থদা আছেন বলে নয়, আমার ধারণা এই গান যখনই মঞ্চে যে কোনো শিল্পী গান তার সঙ্গে যে যন্ত্রাণুর সঙ্গে যাঁরাই থাকেন তারাই কিন্তু এই গানের মাত্রা একটা অন্য জায়গায় পৌঁছে দেন। আজকে এখানে পার্থদা মাখনদাকে অসংখ্য ধন্যবাদ, মানে কি অসম্ভব সুন্দর সঙ্গত এই গানের সঙ্গে, যে সৈকতদার গাওয়াটাকে একটা অন্য জায়গায়। আর সৈকতদার এনে এটা বাড়িয়ে বলার জন্য না, যখন ওই হাই নোটে গলা ছেড়ে এই গান গাইতে হয়, ভাটিয়ালি বলো লোকগান বলো, যখন ওই উচ্চ গলায় একদম সেই তার সপ্তকে গিয়ে এই গান গাইতে হয় তখন কিন্তু সত্যি তোমার গলা লাজবাব, এটা বলে লাভ নেই, সত্যি কথা। মানে ওই উদাত্ত কণ্ঠে ছেড়ে গাওয়াটাও খুব, এই গান তো মিনমিন করে গাওয়ার গান নয়, প্রাণের আনন্দে গাওয়ার গান, তাই না? তো সেই গান যদি এইভাবে না গাই তাহলে খুব মুশকিল। আর একটা কথা বলতেই হয়, একটু আগে তুমি ওই কটু কথা স্বামী স্ত্রী ইত্যাদি বলছিলে, তো এর পরের গানটা বোধ হয় খানিকটা গোলেমালে গোলেমালে সেই সব কথাও আরও একবার ফিরে ফিরে আসে আর কি, নাকি? না, ফিরে ফিরে ঠিকই আসে, কিন্তু মানে আমি এর ঊর্ধ্বে চলে গেছি এখন। এইগুলো প্রথম দিকে যারা নববিবাহিত তাদের জন্য, এটা আমাদের জন্য না, আমরা এখন যাই হোক নববিবাহিতদের, এমনিতেই নববিবাহিতদের জন্য এ বছরটা খুব খারাপ, বেচারাদের হয়তো অনেক প্ল্যান ছিল কিন্তু বিয়েই তো হচ্ছে না, অর্ধেক বিয়েই ক্যান্সেল। সুতরাং তুমি এই গোলমালটা নিয়ে, যে গোলমালটা অলরেডি চলছে মানুষের জীবনে, সেই গোলমালকে উদ্দেশ্য করে পরের গানটা গিয়ে দাও। একদম একদম, এটা একটা দারুণ সাজেশন যে পীড়িত করো না। হ্যাঁ, এই গোলমালে তো একেবারেই পীড়িত করবেন না, তাহলে খুব মুশকিল আছে, সোশ্যাল ডিস্টেন্সিং ইজ মাস্ট। মানে কিছু গান বলে যে মানে হিসেব করে প্রেম করো না, আর এই গানটা বলছে যে গোলেমালে প্রেম করুন, আর এখন যা গোলমাল একেবারেই পীড়িত করবেন না, খুব চাপ আছে। মানে আসল কথা হচ্ছে প্রেমের দিকেই যেও না, যেও না, যেভাবেই হোক যেও না, সেটা এত বছর পর যারা বিবাহিত তারা তো সবসময় বলবেন। একদম, চলো ওরে পীড়িত কাঁঠালের আঠা,
ওরে পীরিতি কাঁঠালের আঠা, ও আঠা লাগলে পরে ছাড়বে না, ও আঠা লাগলে পরে ছাড়বে না, গোলে মালে গোলে মালে পীরি তোরো না, গোলে মালে গোলে মালে পীরি তোরো না, ওরে পীরিতি কাঁঠালের আঠা, ওরে পীরিতি কাঁঠালের আঠা, সেই আঠা লাগলে পরে ছাড়বে না, সেই আঠা লাগলে পরে ছাড়বে না, গোলে মালে গোলে মালে পীড়িত করুণা, গোলে মালে গোলে মালে পীড়িত করুণা। পীড়িতির রীতি জানো না, করলে পীড়িত হয় বিপরীত, পরে ঘটবে যন্ত্রণা। যেমন চিটে গুড়ে পিঁপড়ে পড়লে, ও পিঁপড়ে নড়তে চড়তে পারে না, ও পিঁপড়ে নড়তে চড়তে পারে না, গোলে মালে গোলে মালে পীড়িত করুণা, গোলে মালে গোলে মালে পীড়িত করুণা। একজন ব্রাহ্মণের ছেলে, সে তো এমনি খিটকেলে, ও একজন ব্রাহ্মণের ছেলে, সে তো এমনি খিটকেলে, আর পীড়িত করে ধোবার মেয়ের পা ধুয়ে খেলে। ও একজন ব্রাহ্মণের ছেলে, পীড়িত করে ধোবার মেয়ের পা ধুয়ে খেলে, পীড়িতে জাতির বিচার করতে গেলে, পীড়িতে জাতির বিচার করতে গেলে, মিলবে না চাঁদের কণা, ভাই রে ভাই মিলবে না চাঁদের কণা, গোলে মালে পীড়িত করুণা, গোলে মালে গোলে মালে পীড়িত করুণা। এক পীড়িতে শিব শ্মশানবাসী, আর এক পীড়িতে গোরা হলো নদের নিমায় সন্ন্যাসী। এক পীড়িতে শিব শ্মশানবাসী, আর এক পীড়িতে গোরা হলো নদের নিমায় সন্ন্যাসী। সে যে গীত গোবিন্দ পদ্মাবতী, সে যে গীত গোবিন্দ পদ্মাবতী, এরাই কেবল কয়জনা, ভাই রে ভাই এরাই কেবল কয়জনা, গোলে মালে পীড়িত করুণা, গোলে মালে গোলে মালে পীড়িত করুণা, ওরে পীড়িতি কাঁঠালের আঠা, ওরে পীড়িতি কাঁঠালের আঠা, সেই আঠা লাগলে পরে ছাড়বে না, সেই আঠা লাগলে পরে ছাড়বে না, গোলে মালে পীড়িত করুণা, গোলে মালে পীড়িত করুণা, গোলে মালে পীড়িত করুণা। দেখতে দেখতে এই গানের আসরের বা জলসার একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছেছি আমরা, এবং আজকের যেটা শেষ গান, সেই গান সকলের মনের প্রাণের ভীষণ পছন্দের গান। এবং সেই গানটার ইতিহাসটা কি তুমি জানো, মানে কোন জায়গায় বা কি অবস্থাতে অরুণ চক্রবর্তী এই গানটি লিখেছিলেন?
আমি আমি জানি না, মানে এটা আমি শুনেছি, কতদূর সত্যি মিথ্যে বলতে পারবো না। শ্রীরামপুর স্টেশনে নাকি উনি একটি একদম পাতাঝরা মহুয়া গাছ দেখেছিলেন একদিন। তো দেখে তখন ওনার মনে হয় যে এই গাছ এখানে কেন, এটা এর জায়গা নয়, এর জায়গা হচ্ছে গিয়ে লাল পাহাড়ি। তো ওই জন্যই বলছেন, তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, ইতাক তোকে মানাই সিনারে। হ্যাঁ, তো শুনেছি, আমি জানি না এটা সত্যি মিথ্যে কতটা, সেটা যদি যারা জানেন তারা বলতে পারবেন, কিন্তু এটাই নাকি এই গানের ইতিহাস। এবং তারপরে এই গান, তারপরে তো এই গান কী বিখ্যাত হয়েছে, কীরমভাবে বিখ্যাত হয়েছে, এটা আলাদা করে বলার বোধহয় জায়গা থাকে না, তাই না? একদমই তাই। আমার কাছে গানটা যদি আমাকে জিজ্ঞেস করো গানটা কেন ভালো লাগে, সেটা হচ্ছে অনেক দিকে। প্রথমত সুরটা অসাধারণ, এত এত ক্যাচি সুর আর কি, যেটা আমরা মানে এই এই তো পুজোর সময়তে এই গানগুলো খুব খুব গাওয়া হয়, কারণ একটা ওই একটা ভালো লাগা। আর সত্যি কথা বলতে পুজোর গান বললে যেরকম আর ডি বর্মন, আশা ভোসলে মনে পড়ে, তেমনি পুজোর গান বললে আজকে তুমি যে গানগুলো গাইলে তার মধ্যে অন্তত সাতটা আটটাকে আমরা পুজোর গান হিসেবেই চিনি। মানে প্যান্ডেলে প্যান্ডেলে গাইতে গেলে তখন ফোক বললে লোকে এই গানই গায়। একদমই একদমই। কিন্তু আরেকটা যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে মাইগ্রেশনের ব্যাপারটা, এই যে একটা জায়গায় তোমাকে মানাচ্ছে না, তুমি অন্য জায়গায় যাও, এই বলার মধ্যে কিন্তু অনেক জিনিস লুকিয়ে আছে। মানে এটা কে গাইছে বা কেনই বা গাইছে, আমি গাইতে পারি, আমি বিদেশে থাকি, আমি গাইতে পারি যে আমি এখানে মানাচ্ছে না। একটা মেয়ে যে হয়তো বাংলাদেশ বর্ডার ক্রস করে চলে এসেছে, সেও গাইতে পারে বা তাকে উদ্দেশ্য করেও গাইতে পারে। একজন প্রেমিক যার প্রেমিকাকে ছেড়ে অনেক দিন আছে, সেও গাইতে পারে। মানে একটা গান কতভাবে অ্যাপিল করে, কতভাবে কত অ্যাঙ্গেল থেকে, তুমি যে কথাটা বললে সেটাও অ্যাপিল করে, মানে সেটাও তো একটা মানে, সেটাও তো একটা মানে হতেই পারে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা। কিন্তু গানটা একটা যখন ইউনিভার্সাল হয়ে যায় মানের দিক থেকে, এটাও আবার বলতে হয় যে রবীন্দ্রনাথের গানে প্রচুর হয় এরকম রবীন্দ্রনাথ। তো যাই হোক, যেটা বলছি যে একটা গান একজন মানুষের কাছে আলাদাভাবে অ্যাপিল যখন করে, তখন গানটা কিন্তু অনেক অনেক বড় হয়ে ওঠে। তো আজকে সেই গান দিয়েই আমরা শেষ করবো আমাদের এই আলাপ আলোচনা আড্ডার আসর। আশা করছি আজকের এই বিশেষ লোকগান নিয়ে বিশেষ পর্ব, শুধু লোকগান বলবো না, মাটির গান, বাংলার মাটির গান, সব রকমের গান আজকে, ভাটিয়ালি, বাউল, সব রকমের গান দিয়ে আজকে সাজিয়েছিলাম আমাদের এই আসর। আশা করি আপনাদের ভালো লেগেছে, পুজো ভালো কাটুক এবং এই গোটা পুজোর মরশুমই খুব ভালো কাটুক। সাবধানে থাকুন, সুস্থ থাকুন, যা যা মেনে চলার কথা সেগুলো মেনে চলুন। আশা করি আগামী দিন খুব শুভ হবে। শুভ শারদীয়া, ভালো থাকবেন। শেষ গান দিয়ে শেষ করছি আজকের এই আড্ডা। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইথাক তুকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইথাক তুকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি, লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি, মে মরদের আদর পাবি রে। ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইথাক তুকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। নদীর ধারে শিমুলে ফুল, নদীর ধারে শিমুলে ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। সকালে ফুটিবে ফুল,
মনে ছিল আশা রে, কেমন ছিল আশা। তুই ভালোবেসে গেলি চলে, তুই ভালোবেসে গেলি চলে, কেমন বাপের বেটা রে তুই, কেমন বাপের বেটা। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, থাক তুকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, থাক তুকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। আদর মাসে ভাদু পূজা, আদর মাসে ভাদু পূজা, ভাদু গানের ঘটা রে, ভাদু গানের ঘটা। ওই কালো মেয়েটায় মন মজেছে, ওই কালো মেয়েটায় মন মজেছে, গলায় দিব মালা তার, গলায় দিব মালা। তুই মরবি তো মরে যা, একেবারে মরে যা, মরবি তো মরে যা, একেবারে মরে যা, হি থাক তোকে মানাইছে না রে। ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, থাক তুকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, থাক তুকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে।